হ্যালো শিক্ষার্থীরা, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি এডুকেশন বিদির নতুন আরেকটি ভিডিওতে। প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃক 2022-23 অর্থ বছরের পরিচালনার বাজেট অনুযায়ী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ও ছাত্রছাত্রীদের আর্থিক অনুদানের নোটিশ প্রকাশ করা হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে নোটিশটি শেয়ার করব। আবেদন কবে থেকে শুরু হবে, কিভাবে আবেদন করতে হবে, কারা আবেদন করতে পারবেন, এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক যদি হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। তো এই নোটিশের প্রথমে বলা হচ্ছে যে এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে 2022-23 অর্থ বছরের পরিচালনা বাজেটে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগ শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ও ছাত্রছাত্রীদের জন্য বিশেষ অনুদান হিসাবে বরাদ্দকৃত অর্থ উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ও ছাত্রছাত্রীদের মধ্যে স্বচ্ছ ও সুন্দরভাবে বিতরণের লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ও ছাত্রছাত্রীদের অনুদান প্রদানের জন্য অনুসরণীয় নীতিমালা সংশোধিত 2020 অনুযায়ী নিম্নে বর্ণিত শর্তে আবেদন করার জন্য আহ্বান করা যাচ্ছে। তো এই যে ওয়েবসাইট রয়েছে shed.gov.bd, এই ওয়েবসাইটে নীতিমালাটি প্রকাশ করা হয়েছে, সেই নীতিমালা দেখে অবশ্যই আপনারা আবেদন করবেন। তো আমি চলে যাচ্ছি সরাসরি আবেদনের যোগ্যতা বা কারা আবেদন করতে পারবেন। তো এখানে প্রথমেই যে দুইটা অপশন রয়েছে বা শর্ত রয়েছে, এই দুইটা শর্ত শিক্ষার্থীদের জন্য না, এই দুইটা শর্ত হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য। তো যাই হোক, তিন নম্বর যে শর্তটি রয়েছে, সরকারি বা বেসরকারি সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানের এমপিভুক্ত ও নন এমপিভুক্ত ছাত্রছাত্রীবৃন্দ দুরারোগ্য ব্যাধি ও দৈব ঘটনা এবং শিক্ষা গ্রহণ কাজে ব্যয়ের জন্য আবেদন করতে পারবেন। এই আবেদন প্রদানের ক্ষেত্রে দুস্থ, প্রতিবন্ধী, অসহায়, রোগগ্রস্ত, গরিব, মেধাবী ও অনগ্রসর এলাকার ছাত্রছাত্রীদের অধিকার প্রদান করা হবে। অর্থাৎ এখানে প্রত্যেকটি শিক্ষার্থী আবেদন করতে পারবেন, অর্থাৎ ষষ্ঠ শ্রেণী থেকে মাস্টার্স পর্যায়ের শিক্ষার্থীরাও আবেদন করার সুযোগ পাবেন। এখন অনেকে বলবেন যে আমরা ডিগ্রিতে পড়াশোনা করছি, আমরা কি আবেদন করতে পারবো? হ্যাঁ, অবশ্যই পারবেন। এছাড়াও অনেকে থাকবেন যারা অনার্সে পড়াশোনা করছেন, অনার্স প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষ বা ডিগ্রি প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষ, প্রত্যেকেই কিন্তু আর্থিক অনুদানের জন্য আবেদন করতে পারবেন। তো অনেকেই আছেন যারা আর্থিক অনুদানের জন্য আবেদন করেছিলেন গত বছর কিন্তু অনুদান পাননি, তো তাদের নতুন করে আবার আবেদন করতে হবে। তাদের হয়তো সুযোগ এবার দেওয়া হতে পারে, কারণ একবার যাদেরকে দেওয়া হচ্ছে তাদেরকে আর পুনরায় দেওয়া হচ্ছে না। সো যারা অনুদান পাচ্ছে না তাদেরকে আবার নতুন করে অনুদান দেওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে। যাই হোক, পরবর্তী শর্তে রয়েছে যে উক্ত খাতে মঞ্জুরি আবেদন প্রাপ্তির জন্য আগ্রহী শিক্ষা প্রতিষ্ঠান প্রধান শিক্ষক কর্মচারী এবং ছাত্রছাত্রীকে আগামী 5 ফেব্রুয়ারি 2023 তারিখ হতে 28 ফেব্রুয়ারি 2023 তারিখের মধ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের ওয়েবসাইটে অর্থাৎ www.shed.gov.bd এই যে ওয়েব লিঙ্ক রয়েছে এখানে গিয়ে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ও ছাত্রছাত্রীদের আর্থিক অনুদানের আবেদন ফর্ম বাটনে ক্লিক করে অনলাইনে আবেদন দাখিল করতে হবে। নির্ধারিত সময়ের পর কোনোভাবেই আর আবেদন গ্রহণ করা হবে না। শিক্ষা প্রতিষ্ঠানের আবেদনের ক্ষেত্রে অনুদানের প্রয়োজনীয়তার বিষয়ে ম্যানেজিং কমিটি, গভর্নিং বডির সভাপতি কর্তৃক প্রদত্ত এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, থানা মাধ্যমিক শিক্ষা অফিসার কর্তৃক প্রত্যয়নপত্র অবশ্যই সংযুক্ত করতে হবে। অর্থাৎ আপনি যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করেন সেই শিক্ষা প্রতিষ্ঠান থেকে অবশ্যই আপনাকে একটা প্রত্যয়নপত্র নিতে হবে, কারণ আপনি কেন উপবৃত্তির জন্য আবেদন করছেন সেই বিষয়ে প্রত্যয়নপত্রে উল্লেখ থাকবে এবং সেই প্রত্যয়নপত্র আপনার কলেজের যিনি প্রধান থাকবে বা অধ্যক্ষ থাকবে তাকে দিয়ে সই করাতে হবে, প্লাস সিল দিতে হবে এবং সেটি সংযুক্ত করতে হবে। আবেদন করার সময় প্রয়োজন হবে, আমি আগামীকাল অথবা তার পরের দিন আবেদন কিভাবে করতে হবে সেই বিষয়ে একটি ভিডিও আপলোড করব। সেই ভিডিওটি দেখে আপনারা বাড়িতে বসে নিজে নিজে আবেদন করতে পারবেন, কী কী লাগবে সব বিষয়ে আপনারা জানতে পারবেন। তো যাই হোক, এর পরবর্তীতে রয়েছে যে শিক্ষক কর্মচারী ক্যাটাগরিতে, এটা হচ্ছে শিক্ষক কর্মচারীর ক্ষেত্রে, তো এই বিষয়ে আমি আর বলছি না। স্কুল কলেজের ছাত্রছাত্রীদের ক্ষেত্রে জন্ম নিবন্ধনের সনদ নম্বর প্রদান করতে হবে আবেদনের সাথে প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়নপত্র, এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ছাত্রছাত্রীদের ক্ষেত্রে বিভাগীয় প্রধানের প্রত্যয়নপত্র অবশ্যই সংযুক্ত করতে হবে। বিশ্ববিদ্যালয়ে যারা আছেন
তাদের বিভাগীয় প্রধান হচ্ছে, তার থেকে প্রত্যয়নপত্র অবশ্যই সংযুক্ত করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে বরাদ্দকৃত অর্থ শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব ব্যাংক হিসাবে অনলাইনের মাধ্যমে প্রদান করা হবে, তো এটা শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে। তো কর্মচারী বা শিক্ষক বা ছাত্রছাত্রীদের ক্ষেত্রে বরাদ্দকৃত অর্থ মোবাইল ব্যাংকিং নগদ এর মাধ্যমে প্রদান করা হবে। সুতরাং অনলাইনের আবেদনকালে নগদ লেনদেন চালু রয়েছে এমন ব্যক্তিগত মোবাইল নম্বর প্রদান করতে হবে। অর্থাৎ আপনি যখন আবেদন করবেন অবশ্যই আপনি নগদ খোলা আছে এমন একটি নম্বর দিবেন এবং সেই নম্বরে আপনার টাকা আসবে। এজেন্ট নম্বর বা মার্চেন্ট নম্বর গ্রহণযোগ্য হবে না, অর্থাৎ এজেন্ট নম্বর দেওয়া যাবে না, ঠিক আছে। এরপরে রয়েছে 2021-22 অর্থ বছরে যে সকল ছাত্রছাত্রী অনুদান পেয়েছেন সেই সকল ছাত্রছাত্রী এই বছর চলতি অর্থাৎ 2022-23 অর্থ বছরের আর্থিক অনুদানের জন্য আবেদন করতে পারবেন না। অর্থাৎ যারা ইতিমধ্যে আবেদন করেছেন তারা কিন্তু আবেদন করতে পারছেন না, যারা শুধুমাত্র আবেদন করেননি তারা আবেদন করতে পারবেন। তবে মনে রাখবেন যারা আবেদন করে অনুদান পেয়েছেন তারা বাদে যারা আবেদন করেছেন কিন্তু অনুদান পাননি তারা আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে বলছে যে প্রতিবন্ধিতার ক্ষেত্রে সংশ্লিষ্ট সমাজ কল্যাণ কর্মকর্তা কর্তৃক প্রদত্ত প্রতিবন্ধী সনদ সংযুক্ত করতে হবে। অসম্পূর্ণ আবেদন বা আবেদনের হার্ড কপি গ্রহণযোগ্য নয়। তো এই বিষয়গুলো এখানে উল্লেখ করেছে। তো আবেদন শুরু হবে আগামী 5 ফেব্রুয়ারি থেকে এবং 28 ফেব্রুয়ারি পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তো এই উপবৃত্তির জন্য আবেদন করতে পারবেন আপনারা ষষ্ঠ শ্রেণী থেকে শুরু করে মাস্টার্স পর্যায়ের শিক্ষার্থীরাও এই আবেদন করতে পারবেন। এবং যারা ইতিমধ্যে অনুদান পেয়েছেন তারা আবেদন করলে অনুদান পাবেন না, তবে যারা অনুদান পাননি তারা আবেদন করলে অবশ্যই অনুদান পাবেন। তো এই ছিল মোটামুটি 2022-23 অর্থ বছরের পরিচালনা বাজেট অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী এবং ছাত্রছাত্রীদের আর্থিক অনুদানের নোটিশটি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইকস কমেন্টস বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন।